দিদিকে, তোমার সন্তানকে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার বোনকে, তোমার ভাইকে, তোমার চাচাকে, তোমার পরিবারকে, তোমার গোষ্ঠীকে, তোমার বংশকে, তোমার গ্রামকে, তোমার পাড়াকে, তোমার আয়ত্তে যত তুমি মেম্বার, তোমার ওয়ার্ডকে, তুমি চেয়ারম্যান, তোমার ইউনিয়নকে, তুমি এমপি, তোমার থানাকে, তুমি মন্ত্রী, তোমার এরিয়াকে, তুমি প্রধানমন্ত্রী, তোমার দেশকে, তোমার যতটুকু ক্ষমতা, ক্ষমতার ভিতরে তুমি আল্লাহর আইন, আল্লাহর কানুন, আল্লাহর বিধান তুমি প্রতিষ্ঠা করার চেষ্টা করবা। আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচি না, উম্মতকেও জাহান্নাম থেকে বাঁচা নেওয়ালা, উম্মতের জন্য রু নেওয়ালা, কাঁদ নেওয়ালা এখন এই যুগে নাই। আলেমরা চলছে টাকার পিছনে, আলেমরা চলছে নিজেকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার পিছনে, নিজেকে উপস্থান করার, উপস্থাপন করার পিছনে। আলেমদের যদি এই যুগে এই অবস্থা হয়, পাবলিকের কি অবস্থা? আমরা চলছি দুনিয়ার পিছনে, তাহলে আপনাদের কি অবস্থা, উম্মতের কি অবস্থা? উম্মতের জন্য রুনেওয়ালা, মুস্তাকুন নবী বলেন কাঁদনেওয়ালা এই যুগে নাই, কমই আছে, কম। উম্মতের জন্য দরদ নিয়া কাঁদনেওয়ালা নাই। বিবি তার স্বামীকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, স্বামীর মাসে রুজি হলো 15,000, বলে আমার আগামী মাসে সুফা লাগবে আমার ঘরে, খাট একটা 50,000 টাকার দামের বানাইতে হবে, আমার বোনের বাড়িতে আমি দেখে আসছি অনেক সুন্দর খাট, এই খাটটা আমার লাগবে, ড্রেসিং টেবিল আমার লাগবে, ওই কাপড়টা আমার লাগবে, আমার বোন পরে ওই কাপড়টা, আমার বোন 2 লক্ষ টাকা দিয়ে স্বর্ণের জিনিস বানাইছে, আমার ওই জিনিসটা লাগবে। স্বামী না পাইরা বিবির কথা, বিবির পেরায় স্বামী কিস্তি আনছেন, কিস্তি আনছেন, ঘরের ভিতরে আগুন লাগাই দিলেন। এই আগুন তাবলুগু ইলা সাবিআ, 7 সিঁড়ি পর্যন্ত এই সুদের আগুন জ্বলতে থাকবে, 7 সিঁড়ি পর্যন্ত আগুন লাগাই দিয়ে গেলেন আপনি নিজের হাতে। আপনার ছেলেরও শান্তি পাবে না, আপনার মেয়েরও শান্তি পাবে না, আপনার নাতিও শান্তি পাবে না, আপনার পুত্রও শান্তি পাবে না, কারণ ঘরের ভিতরে আগুন লাগাই দিয়ে গেছেন, 7 সিঁড়ি পর্যন্ত এই আগুন চলতে থাকবে। বিবি স্বামীর অন্তরে আগুন লাগাই দিয়েছে। বাচ্চা নামাজ পড়ে না, তারে নামাজের কথা বলে না, স্কুলে না গেলে অনেক মায়ের দূর করে, পড়ালেখা করতে হবে, আমার গোষ্ঠী, আমার বংশের, আমার পরিবারের মানুষ তো চলে যাবে, কিন্তু নামাজ পড়ে না, জাহান্নামে চলে যাচ্ছে, এই কথা বলে না, তোমার জাহান্নাম থেকে বাঁচতে হবে। স্ত্রী স্বামীকে জাহান্নামের পথে যাওয়ার জন্য সহযোগিতা করছে, নতুন বিয়ে করছেন, শ্বশুর বাড়িতে যাবেন, চাচা শাশুড়ি দেখা যায় নাই, চাচা শাশুড়ি বউয়ের আপন চাচার বউ, জামাইয়ের জন্য দেখা যায় নাই, বউ গুসা হইব কি, তুমি আমার সাথ, আমার শাশুড়ি তুমি ভালো বলে যাও না, সামনে যাও না। শালি মা গো মা, শালির সাথে ভর্তা করা অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ, শালির সামনে না গেলে বউ কেবল তুমি আমার বোনের বরাবর যেও না। আবার কয়েকদিন পরে যখন শুনবো এই স্বামী তার বোনের সাথে অপকর্মে লিপ্ত আছে, প্রেম করতেছে, তখন বউ কেবল তুমি এটা কি বেমানি আমার সাথে করলা, আমার এরাকে তুমি আমার বোনের সাথে এই কাজটা কেমনে করলা। আপনি যদি আপনার স্বামীকে নিরাপদ রাখতে চান, আপনি আপনার স্বামীকে হুকুম করতে হবে, তুমি পর্দা করো, তুমি মহিলাদের সামনে যাইবা কেন? বিবির অন্তরে লাগতে হবে, আমার স্বামীকে বেগানা মহিলা দেখবে কেন? আপনি কেমন ভালোবাসেন আপনার স্বামীকে? অন্য মহিলা দেখার জন্য আপনার উৎসাহ করে দেন। স্বামী তা বিবিকে বলতেছে, আমার ভাইয়ের সামনে, বড় ভাইয়ের সামনে তোমার যাইতে হবে, বাসরের সামনে তোমার যাইতে হবে, না হলে আমার মা সমান থাকবে না। কেন? আপনার বড় ভাইকে আপনার স্ত্রীর জন্য দেখা জায়েজ নাই, আপনার ছোট ভাইকে বউয়ের দেবরকে বউ দেখা জায়েজ নাই। আপনি বলতেছেন তাদেরকে ভাত দিতে গেলে, এক ঘরে থাকলে, থাকতে গেলে তাদের সামনে যেতেই হবে, আপনি নিজের হাতে আগুন ধরায় দিলেন, এই সংসারে, এই ঘরে, পরিবারে আগুন ধরায় গেলেন, 7 সিঁড়ি পর্যন্ত তাবলু কইলা সাবিআ, 7 সিঁড়ি পর্যন্ত এই আগুন জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। এই আগুন থেকে কে বাঁচাবে উম্মতকে? বাঁচানোওয়ালা কেউ নাই। বলছি যে আলেম ওলামারাও এখন দুনিয়ার পিছনে যাচ্ছি, আপনারাও, আর আমরা যদি দুনিয়ার পিছনে যাই আপনাদের কি অবস্থা আপনারাই ভাবেন। ড্রাইভার সাহেব যদি ঘুমায় যায় গাড়ির ভিতরে, তাহলে প্যাসেঞ্জারের কি অবস্থা হবে? আমরা হলাম উম্মতের ড্রাইভার, উম্মতের অন্তরের মহিলা জারু দিয়ে নেওয়ালা। আমরা যদি মহিলার পিছনে দৌড়ি, আমরা যদি অন্তরে মহিলা রাখি, তাহলে আপনাদের কি অবস্থা? রুনেওয়ালা নাই, উম্মতের জন্য কাঁদনেওয়ালা নাই। পারি না যদি বলি আসেন নামাজে, কত উজর, যদি বলি নেক কাজটা করেন কত উজর, মাহফিলে আসেন কত উজর,
আজকে মাহফিলের আয়োজন করেন এই মাটি করেন আগামী কাল করেন দেখবেন মানুষের অভাব নাই মাগরিবের পরে মাহফিলের আয়োজন করেন দেখবেন বাড়ি থেকে একদম যত বড় ভক্তই আসো কাজ হবে না ভালো লাগে না মাগরিবের পরে জমে নাকি আপনি দ্বীনের আলোচনা শুনবেন আজকে এত টাকা খরচ করে যুববৃন্দ এই আয়োজনটা করছে প্রতিদিন তো এই আয়োজন হয় না ঘরে কিভাবে বসে আছেন ঘরে তো পয়সা থাকে ঘরের ভিতরে পয়সা থাকে বিষ ছাড়া সাপে সাপরে যখন বিন বাজায় তখন ঘরের ভিতর থেকে যে সাপের ভিতরে বিষ আছে ওই সাপ ঘরে থাকতে পারে না বিনের আওয়াজ শুনলে উঠে যাওয়া লাগে ঘর থেকে যার ভিতরে ঈমানের আলো আছে সে মাহফিলের আওয়াজ শুনলে কোরআন হাদিসের আওয়াজ শুনলে ঘরে আর পয়সা থাকতে পারে না সে দৌড়ায় মাহফিলে চলে আসে ঠিক কি না যাই হোক যে ভাইরা এখন ঘরে বসে আছেন আপনাদেরকে বলবো আমরা ইনশাআল্লাহ মাহফিলে চলে আসি অনেক দাওয়াতি মেহমান আমাদের মাঝে আছেন অনেক বড় বক্তা মুফতি ফয়জুল উসুর রহমান নারায়ণগঞ্জ মুফতি আমজাদ সাহেব হুজুর দেলোয়ার সাহেব হুজুর আব্দুর রাজ্জাক ভাই ওনারা অনেক সুন্দর আলোচনা করেন আসেন আপনারা মাহফিলে আসেন আজকে মাহফিলটা শুধু প্যান্ডেল করলে বক্স আনলে সুন্দর করে সাজাইলে মাহফিল না জনগণ বেশি হইতে বা আপনাদের কিছু শুনে যাবেন কিছু আমল নিয়ে যাবেন কিছু শিখবেন ওইটাই সার্থক আমরা তো এখন মাহফিল শুনি কিন্তু মাহফিল কি শুনছি ওইটা বাড়িতে নিয়ে যাই না এক দাদা আর নাতি গেছে ওয়াজে কোথায় গেছে হুজুর বলতেছে পর্দা করতে হবে হাঁটুর উপরে কাপড় তোলা জায়েজ নাই নাবির নিচে কাপড় পরা জায়েজ নাই দাদা সুন্দর করে ওয়াজ শুনছে নাবির নিচে কাপড় পরা যাবে না আবার হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাবে না ওয়াজ শোনার পরে দাদা আর নাতি বাড়িতে যাইতেছে রাত্র হয়ে গেছে নাতি মনে মনে চিন্তা করে হুজুর ওয়াজ করলো পর্দা করতে হবে হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাবে না দেখবো আমাদের বাড়িতে যাইতে পথের মধ্যে একটা খাল পড়ে ওই খালের মধ্যে গিয়া দাদা আমার কি করে আমি আজকে দেখবো হুজুর ওয়াজ কি দাদার কাজে লাগছেনি টেস্ট করতেছে নাতি নাতি পিছনে পিছনে দাদার সামনে সামনে খালের পারে গিয়া দাদা বিসমিল্লাহ বইলা লুঙ্গিটা উপরে উঠায় ফেলাইছে হালকা তুলছে নাতি চিন্তা করছে দাদার ভিতরে মনে ওয়াজ লাগছে এই জন্য হালকা তুলছে পুরাটা তুলবে না দাদা যত পানির ভিতরে নামে দাদার লুঙ্গি তত উপরে ওঠে নাতি মনে মনে কয় দাদা এটা কি করতেছে হুজুর বলল হাঁটুর উপরে তোলা যাবে না দাদা তো পুরা ইন্ডিয়ার বর্ডার পার করে ফেলাইছে ও দাদা হুজুর কি ওয়াজ করলো আপনার কি ওয়াজ আপনি শুনেন নাই বুঝেন নাই নাকি দাদা বলে সাবধান নাতি তুই এবার আগে তোর বাবা হইবার আগ থেকে আমি ওয়াজ শুনি কোনোদিন ওয়াজ খালের ওই পারে নিয়ে যায় নাই তুই ওই পারে পার করতাস সর্বনাশ খালের ওই পারে ওয়াজ রাখাস আমাদের অবস্থা এমন হয়ে গেছে মাঠে যতক্ষণ আছি হুজুরে ওয়াজ শুনে কানতে কানতে শেষ কান্না করতে করতে বুক বাসায় ফেলি চোখের পানি দিয়া গাল বাসায় ফেলি যখন উঠা যাই ওয়াজের আসর আর থাকে না থাকলো হইলে থাকবে না কারণ আছে বাড়িতে রাত্রি গেছেন ঘুমায় গেছে যুবক ভাই হুজুরে ওয়াজ শুনে তওবা করে গেছেন আগামী কাল থেকে নামাজ পড়বেন কিন্তু আগামী কাল কেমনে নামাজটা পড়বেন বলেন একটু হেদায়েতের বাতি অন্তরে জ্বলছিল জ্বলছিল একটু পরে ঘুমাইতে গিয়া ওয়াজের পরে কানের মধ্যে গানের হেডফোন লাগায় ঘুমায় গেছেন আল্লাহ বলেন বান্দারে যে নূরটা হুজুরের কথা শুনা তোর ভিতরে ঢুকছিল তুই গান শোনার কারণে তোর ভিতর থেকে নূরটা চইলা গেছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও পুরুষেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমার আহালকে তোমার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাও নবী বলেন ও আমার উম্মতের মহিলার দল তুমি যদি ফজরের সময় তোমার স্বামীকে ঘুম থেকে জাগায় দাও ওরে স্বামী আর ঘুমানো যাবে না সারা রাত আমরা আরাম করে ঘুমাইছি তুমি না আমাকে অনেক মহব্বত করো অনেক ভালোবাসো ওরে স্বামী যদি ঘুমায় থাকো আমি যদি নামাজ পড়ি ও স্বামী তুমি যদি ঘুমায় থাকো আর আমি যদি নামাজ পড়ি তাহলে তো আমরা মরার পরে আমি যাবো জান্নাতে তুমি যাইবা জাহান্নামে স্বামী রে তোমাকে আমি ভালোবাসি সুতরাং তোমার সঙ্গে দুনিয়ার 60 বছরের জিন্দিগি না 40 বছরের জিন্দিগি না ও স্বামী 20 বছরের জিন্দিগি না
স্বামীরে তোমার সাথে আমি চিরকাল থাকতে চাই, তোমার সাথে আমি পরকালের অন্তিম সময় জান্নাতে একসাথে থাকতে চাই, তোমাকে আমি ভালোবাসতে চাই। স্বামী আর ঘুমায় না শীতের বেলায় তুমি, শীতের দিনে সকাল বেলায় ল্যাপটা পিটি যদি টান দিয়া স্বামীর উপর থেকে সরায় নেয়, স্বামীর একটু কষ্ট দিয়া যদি ঘুম থেকে জাগায়া স্বামীর ফজর নামাজ পড়ার কথা বলে, আল্লাহর নবী বলেন ওই স্বামী ওই স্ত্রী একসাথে জান্নাতে চিরকাল থাকবে। আবার কোন বিবি যদি ঘুমায় থাকে আর স্বামী যদি বিবির ঘুম থেকে জাগায় দেয়, মাথায় হাত বোলায়া বিবিরে বলে, বিবিরে হুজুরের কাছ থেকে শুনছি মরার পরে আমরা একসাথে জান্নাতে যাব, ও বিবি তোমাকে আমি দুনিয়াতে অনেক ভালোবাসি, দুনিয়াতে গান গাইলেন জনম জনম যদি পাই রে তোমারে আমি চাই রে, জনম জনম দুনিয়াতে পাইবেন না এক জনমের পরে শেষ, আল্লাহ বলেন জনম জনম যদি তোমার বি স্বামী স্ত্রী একসাথে থাকতে চাও, তোমার সন্তানদেরকে নিয়ে যদি একসাথে থাকতে চাও, তিনটা ছেলে দুইটা মেয়ে স্বামী আর স্ত্রী সাতজনের একটা পরিবার, ও সিদ্ধেশ্বরীর পরিবারওয়ালা লোকেরা শুনিয়া না, আমার কথা না বানায়া বলতেছি না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান আনছো, ওয়াত্তাবাতুহুম ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, তোমরা ঈমান আনছো নামাজ পড়ছো, তোমাদের সন্তানেরা তোমার স্ত্রী তোমার পরিবারের লোকেরা যদি তোমার অনুসরণ করে, বিঈমানিন ঈমানের অনুসরণ করে, তারা ঈমানদার হয়, তুমি নামাজি তোমার বিবিও নামাজি তোমার সন্তান নামাজি হয়, আল্লাহ না আমি আল্লাহ মিলাইয়া দিব যুররিয়াতাহুম তাদের সন্তানদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা মরার পরে মা বাবা আত্মীয় স্বজন এক পরিবারের সবাইকে আল্লাহ তাআলা মিলিত করবেন জান্নাতের মধ্যে। ওমা আলাকনাম মিন আমালিহিম মিন শাই, যদি এইভাবে পরিবার তারে সাজাইতে পারো জান্নাতি পরিবার করতে পারো, আমি আল্লাহ তোমার আমল নামা থেকে কোনো কিছু কমাবো না। ও সিদ্ধেশ্বরীর মুসলমান ইমানদারের দল, আমার নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে অনেক ভালোবাসতেন, সময় কম সংক্ষিপ্তে আপনাদেরকে বলতেছি আল্লাহ নবীকে অনেক মহব্বত করতেন, মক্কার একজন ধনী মহিলা ছিলেন আম্মা জান খাদিজা, নবী ও আম্মা জান খাদিজাকে অনেক মহব্বত করতেন, আল্লাহর নবী যুবক মানুষ মাত্র 25 বছর বয়স ছিল, আম্মা জান খাদিজার বয়স ছিল 40-এর মতো, এমন একজন মহিলাকে আল্লাহ নবী বিবাহ করলেন, ভালোবাসার কোনো অভাব নাই। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল হয়ে যাবে, ইন্তিকালের দিন ফজরের সময় আম্মা জান খাদিজা দুইটা চোখ দিয়া নবী আমার ফজরের নামাজ পড়ে ঘরে আসলেন,